দেশে করোনায় একদিনে আরও 45 জন মারা গেছেন। এই নিয়ে মোট প্রাণ গেছে 1783 জনের, নতুন শনাক্ত হয়েছে 4014 জন। এই নিয়ে মোট শনাক্ত এখন 1,41,801 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য বিশ্লেষণ করছেন শাহনাজ রুমা। রুমা, ধন্যবাদ নিকিতা। দর্শক, 114তম দিন পার করছে করোনা সংক্রমণের বাংলাদেশ আজকের দিনে, এবং শুরুতেই আমরা চলে যেতে চাই বা স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত বুলেটিন আছে তার কিছুটা অংশ দেখতে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1783 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 14,413টি, এবং পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 17,837টি নমুনা। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,41,801 জন, এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,053 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 57,780 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.75%। দেখে নিলাম গত 24 ঘন্টায় বাংলাদেশের করোনা পরিস্থিতির কিছুটা তথ্য। এবার আমরা চলে যেতে চাই বিশ্লেষণে, এবং শুরু করতে চাই করোনার সার্বিক যে অবস্থা পুরো দেশ জুড়ে সেটি দিয়ে। আমরা দেখছি এখন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা 1,41,801 জন, যার মধ্যে মারা গেছে 1,873 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 57,780 জন। আমরা দেখে নিলাম পুরো বাংলাদেশের চিত্র, দেখে নিতে চাই ঢাকার চিত্র, অর্থাৎ ঢাকায় যে বিভাগ আছে সেই বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে করোনার শনাক্তের কী অবস্থা। আমরা দেখছি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে 5,021 জন, গাজীপুরে আছে 3,270 জন, ঢাকা বিভাগের ঢাকা জেলায় আছে 2,856 জন, মুন্সিগঞ্জে 1,944 জন, ফরিদপুরে 1,827 জন, নরসিংদীতে 1,280 জন, এবং কিশোরগঞ্জে 1,083 জন। ঢাকা বিভাগের চিত্র দেখে নিলাম। এবার আমরা যেতে চাই ঢাকার বাইরে যে 7টি বিভাগ আছে সেই 7টি বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা কেমন সেটির একটি চিত্র দেখাতে। ঢাকার পরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা আছে চট্টগ্রামে, যেটিতে 18,770 জন আজকে দিন পর্যন্ত আক্রান্ত আছে। এরপরে রয়েছে সিলেট বিভাগ, রয়েছে রংপুর বিভাগ। জানিয়ে রাখি দর্শক, রংপুর বিভাগে ঢাকার বাইরে সবচেয়ে কম সংখ্যক করোনা আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত। খুলনায় আছে 3,604 জন। এরপরে চলে যেতে চাই ঢাকার বাইরে থেকে পুরো বাংলাদেশের চিত্র জানালাম, বৈশ্বিক অবস্থায় চলে যেতে চাই। বৈশ্বিক করোনা পরিস্থিতি কী বলছে সেটি যে বলছে, 1,02,49,741 জন মানুষ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত আছে পুরো বিশ্বজুড়ে, যার মধ্যে মারা গিয়েছেন এখন পর্যন্ত 5,04,490 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 55,57,974 জন। বিশ্বের চিত্র জানালাম। এবার আমরা চলে যেতে চাই পরের যে কার্ড আছে সেটিতে, সেইখানে আমরা হিসাব করেছি যে এই যে পুরো বৈশ্বিক যে অবস্থা করোনা পরিস্থিতি, তার মধ্যে শনাক্ত এবং মৃত্যুর দিক থেকে কোন দেশগুলো এগিয়ে আছে। এর মধ্যে 5টি দেশকে আমরা নির্ধারণ করেছি, তার মধ্যে সবার চেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, যাদের এই মুহূর্তে মৃত্যু 1,28,437 জন। এরপর সবচেয়ে কম আছে রাশিয়া, যে 5টি দেশের কথা বললাম, তাদের 9,073 জন তাদের মৃতের সংখ্যা। দর্শক, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বৈশ্বিক যে করোনা পরিস্থিতি তার কিছুটা তথ্য বিশ্লেষণ জানিয়ে দিলাম আপনাদের।